অক্সিজেনের অকাল রাজ্যে বাড়িতে গাছ রাখলে বাতাসে অক্সিজেনের মাত্রা কি বাড়তে পারে জেনে নিন। গোটা দেশ কোভিডের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল, অনেক রাজ্যেই এখন অক্সিজেনের অকাল। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও অক্সিজেনের অকাল শুরু হয়েছে। এমন অবস্থায় অনেকের মনে প্রশ্ন জেগেছে, বাড়িতে গাছ রাখলে বাতাসে অক্সিজেনের মাত্রা কি বাড়তে পারে? তাহলে আসল সত্যটি জেনে নিন। গাছ শালক সংশ্লেষণের মাধ্যমে নিজের খাদ্য উৎপাদন করে এবং সেই পদ্ধতিতে কিছুটা অক্সিজেন তৈরি হয়। তবে এটা মনে রাখতে হবে, একজন প্রাপ্তবয়স্ক মানুষ সারা দিন যতটা অক্সিজেন প্রয়োজন হয়, গাছ সেই তুলনায় অনেকটাই কম অক্সিজেন উৎপাদন করে। তবে কিছু জিনিস মাথায় রাখা প্রয়োজন, যেমন যে গাছ যত তাড়াতাড়ি বাড়বে, মানে যার মেটাবলিজম রেট বেশি, তত বেশি অক্সিজেন তৈরি হবে। গাছের বৃদ্ধির জন্য ঠিক পরিমাণে জল এবং সূর্যের আলো দুই প্রয়োজন। আমাদের বাড়িতে অনেক সময় যেখানে গাছ রাখা হয় সেখানে যথেষ্ট আলো ঢোকে কিনা, কিংবা আমরা গাছের প্রয়োজন না বুঝে হয় বেশি জল দিয়ে ফেলি কিংবা কম জল দিই, তাতেও গাছের বৃদ্ধি কিন্তু কম হয়, ফলে অক্সিজেনের উৎপাদন কমে যায়। তবে মনে রাখা দরকার, কোন গাছ রাখছি তার উপরও নির্ভর করে কতটা অক্সিজেন পাওয়া যাবে। স্নেক প্ল্যান্ট বা এরিকা পামের মতো গাছ ঘরে রাখার জন্য বেশ উপযুক্ত, যত্ন কম করতে হয়, অসুখ বিসুখ কম হয় এবং অনেক অক্সিজেন উৎপাদন করতে সক্ষম এই গাছগুলি। বাড়িতে গাছ রাখার জন্য অক্সিজেন তৈরির পাশাপাশি অনেক উপকারিতা রয়েছে। গাছের যত্ন নিলে আমাদের মনের উদ্বেগ অনেকটা কম হয়, তাতে মানসিক স্বাস্থ্যের উন্নতিও হয়। গাছ রাখলে ঘর ঠান্ডা থাকে, সারাক্ষণ শীততাপ নিয়ন্ত্রিত ঘরে এই অতিমারির সময় না থেকে জানলা দরজা খুলে রাখতে বলছেন চিকিৎসকেরা। সেক্ষেত্রে গাছ রাখলে ঘর ঠান্ডা থাকবে। সবচেয়ে বড় গুণ, গাছ রাখলে যে কোনো ঘরের কোণ আরো সুন্দর হয়ে উঠবে, এতে মনও ভালো থাকবে। নতুন নতুন ভিডিও পেতে জানতে চাই টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।